সুন্দর না? শুভ্র চুপ করে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর হিয়ার দিকে তাকিয়ে দেখল, হিয়া পায়ের উপর ভর দিয়ে তার কাঁধের সমান হওয়ার চেষ্টা করছে। শুভ্র ভ্রুকুচকে হিয়ার দিকে তাকাতেই হিয়া অপ্রস্তুত হয়ে হাসলো। তারপর বলল, না মানে দেখছিলাম আর একটু লম্বা হলেই আমি আপনার কাঁধ পর্যন্ত হয়ে যাব। হঠাৎ লম্বা হওয়ার ভূত চেপেছে কেন তোমার মাথায়? বুকের কাছে হাত ভাঁজ করে বলল শুভ্র। হিয়া আঁচ চোখে তাকালো, তারপর বলল, এমনি কেন, আমি আর একটু লম্বা হলে আপনার ভালো লাগতো না? হিয়া আঁচ চোখে তাকালো, তারপর বলল, একদমই লাগতো না। হ্যাঁ, আমাকে তো আপনার ভালো লাগবেই না। শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তোমার এক কথা বারবার বলতে বলতে টায়ার লাগে না? হিয়া যেন শুভ্রের সে কথা শুনতেই পেল না, সে নিজের মতন বলে যাচ্ছে, আমাকে দেখে কোনোদিন হেসেছেন? সেখানে তো ঠিক হেসে হেসে কথা বললেন। তুমি কি জোকার যে তোমাদেরকে তাকিয়ে হাসবো? বিরক্তি নিয়ে বলল শুভ্র। হিয়া আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে সামনে তাকালো। শুভ্র খেয়াল করলো বাতাস বাড়ছে। শুভ্র নিচে ঠোঁট ভিজিয়ে বলল, অনেক ঝগড়া হয়েছে, এবার নিচে চলো, ওইখানে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি যাব না, আপনি যান। আমি আপনাকে আসতে বলেছি এখানে, আর ঠান্ডা লাগলে আপনি আছেন কি করতে? ঔষধ দিলেই ঠিক হয়ে যাবে, গড়গড় করে বলল হিয়া। শুভ্রের এইখানে দাঁড়িয়ে থেকে হিয়ার সাথে ঝগড়া করার ধৈর্য নেই। শুভ্র এগিয়ে এসে হিয়াকে কোলে তুলে নিতেই হিয়া চেঁচিয়ে উঠে বলল, ছাড়ুন ছাড়ুন, আমি এখানে থাকবো কিছুক্ষণ, আমি এখন যাব না। শুভ্র হিয়াকে রেলিং এর কাছে নিয়ে গিয়ে একটু এগিয়ে গিয়ে বলল, আরেকটা কথা বললে এইখান থেকে ফেলে দেবো, কিন্তু চুপ করে থাকো একদম। হিয়া ভয় পেয়ে শুভ্রের কলার চেপে ধরে চোখ বড় বড় করে তাকালো শুভ্রের দিকে। কি সাংঘাতিক, হিয়া ভয়ে চুপসে গেল। শুভ্র হিয়াকে কোলে করে ঘরে ঢুকে বিছানায় বসিয়ে দিল। হিয়া গাল ফুলিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। তারপর করুণ কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি আমাকে ফেলে দিতেন? শুভ্র তীক্ষ্ণ চোখে তাকালো, তারপর ঝুঁকে এসে হিয়ার দুপাশে হাত রেখে এগিয়ে এক হাত হিয়ার গালে ডুবিয়ে মুহূর্তেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হিয়া হক চুকিয়ে তাকালো। হিয়া শুভ্রকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই শুভ্র অন্য হাতে হিয়ার দুই হাত ধরে আরো কাছে নিয়ে এলো। হিয়া বিছানার চাদর শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলল। হিয়া কিছুক্ষণ পর মুখ ঘুরিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। শুভ্র তর্জনি দিয়ে হিয়ার মুখটা নিজের দিকে ঘুরিয়ে শীতল কণ্ঠে বলল, আমার তোমাকে ভালো লাগে না, এইসব স্টুপিড কথাগুলো নিজের মাথা থেকে ছেড়ে ফেল। তারপর তোমাকে আরো লম্বা হতে হবে, এসব কে বলে তোমাকে? তুমি এমন পিচ্ছি না হলে কেউ এই অনুভূতিটা আমি পেতাম বলো? এইভাবে বুকে এসে তোমার অধর দুটো ছোঁয়ার। শুভ্রের কথায় মুহূর্তেই হিয়ার কান দুটো লজ্জায় লাল হয়ে উঠল। কয়েক বছর পর, দেখতে দেখতে অনেকগুলো বছর জীবন থেকে হারিয়ে গেল। এই বছরগুলো যেন একটা স্রোতের মতো তাদের জীবন থেকে চলে গেছে, নিয়ে গেছে অনেক কিছু। হিয়া তার মামাকে হারিয়েছে, সেই বছরটা যেন দুঃস্বপ্নের মতন রয়ে গেছে তার জীবনে। হিয়া অনেক কিছু শিখেছে, আরও বড় হয়েছে, তাই ভালোবাসার মানুষগুলোকে সে খুব শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে আছে। সবটা সময় সে একটা ভয়ের মধ্যে বাস করে, ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়। সেদিনের সেই ছোট্ট মেয়েটা যে কিনা রাগ হলে ঠোঁট উল্টে বসে থাকতো, সে আজ উকিল হয়েছে। সময় কত কিছু বদলে দেয়, তাই না? হিয়াকেও বদলে দিয়েছে, কিন্তু শুভ্র তো পাশে ছিল, সে আগলে রেখেছে সারাক্ষণ। শুভ্র সবে এয়ারপোর্টে এসে পৌঁছিয়েছে, আজকের ফ্লাইটে সে দেশে ফিরবে। হসপিটালের কাছে তাকে দেশের বাহিরে যেতে হয়েছে 3 দিনের জন্য। শুভ্র ভীষণ চিন্তায় আছে, যদিও চিন্তাটা তার নিজের জন্যে না, হিয়ার জন্যে। হিয়া যেই মামলা নিয়ে উচ্চ আদালতে লড়ছে, সেই মামলা নিয়েই সে নিম্ন আদালতে হেরে গেছে। আজ সে মামলার রায় বের হবে, তাই শুভ্রের এত চিন্তা। সে হিয়ার কাছে থাকতে পারলে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারত। হিয়াকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছে, কিন্তু মেয়েটার ফোন ধরার নাম নেই। আর কিছুক্ষণের মধ্যে রায় বের হবে, হিয়া নিশ্চিত এইবার সে আসল অপরাধীকে ধরিয়ে দিতে পেরেছে, এইবার তারা হারবে না। এর আগের আদালতে দোষীরা যতই নকল রিপোর্টার প্রমাণ জোগাড় করে নিজেদের নির্দোষ প্রমাণ করুক না কেন, এইবার হিয়া আটঘাট বেঁধে তবেই নেমেছে। মদ খেয়ে মাতাল হয়ে বড়লোকের এই ছেলেরা একটা ছাত্রকে দিনে দুপুরে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলল, অথচ এর কোনো বিচার হবে না?
এদের শাস্তি তো পেতেই হবে, আর সেটাই হলো হিয়া প্রমাণ করতে পেরেছে। আদালত ছেলে দুটোকে দোষী সাব্যস্ত করে যথাযথ শাস্তির আদেশ দিলেন। সন্তানহারা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছে সে। এই মামলা তো তাকে জিততেই হতো, তার বাবা মা আর ভাইটাকেও তো সে একদিন এমন এক অসাবধান চালকের জন্যে সারা জীবনের মতো হারিয়েছে। হিয়া গায়ের কালো কোটটা খুলে হাতে নিতেই তার চোখ ভিজে এলো। হিয়া চোখের পানি মুছে গাড়িতে উঠতে যাবে, হঠাৎ শিল্পপতি আকরাম হোসেন তার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে স্পষ্ট রাগ, অবশ্য রাগ থাকবে নাই বা কেন, এত টাকা থাকতেও তার ছেলেদের জেলে গিয়ে থাকতে হচ্ছে। আকরাম হোসেন কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, অ্যাডভোকেট হিয়া আহমেদ, কাজটাকে আপনি ঠিক করলেন, এক বাবা মার কোল খালি হয়েছে বলে আর এক বাবা মায়ের সন্তান ছিনিয়ে নেবেন? হিয়া ভ্রুকুচকে বলল, আপনি ভুল করছেন, আপনার সন্তান আপনাদের কাছেই ফিরে আসবে। হ্যাঁ, সে যে ভুলটা করেছে তার উপযুক্ত শাস্তি পেয়ে তবেই, কিন্তু যারা একবার হারিয়েছে তারা কি আর ফিরে পাবে? আপনার ছেলে জেলে থাকবে বলে আপনার এত কষ্ট হচ্ছে, আর ওনাদের ছেলেটা যে মৃত্যু যন্ত্রণা সহ্য করেছে, তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা ভেবে দেখেছেন? এত কৌশলে খেলাটা তো খেললেন, আপনার বুদ্ধি দেখে আমি অবাক, কিন্তু কি লাভ হলো বলুন তো? আমার ছেলেকে তো আমি ঠিক সারিয়ে নিয়েই যাব, বাঁকা হাসি দিয়ে বললেন তিনি। হিয়া খুব সুন্দর করে হেসে বলল, স্যার, সে ক্ষমতা যে আপনার কাছে সেটা আমি জানি, কিন্তু এই বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেই আমি খুশি। যতদিন আপনাদের মতো মানুষ মানুষদের হাতে এমন ক্ষমতা থাকবে, আমরা সারা জীবন লড়ে গেলে ও দিন শেষে আপনাদের ক্ষমতার কাছে হেরে যাব। পারলে নিজের ছেলেকে একটু বোঝাবেন, আপনি এতটা খারাপ মানুষ বলে তো মনে হয় না, শুনেছি সব খারাপ মানুষেরও একটা ভালো দিক থাকে। আচ্ছা, আজ তাহলে আসি বলে হিয়া গাড়িতে উঠল। আকরাম হোসেন অবাক হয়ে তাকিয়ে রইল, মেয়েটার হাসি মুখে কি সুন্দর করে সত্যি কথাটা তার মুখের উপর বলে গেল, কিন্তু কেন জানি তার রাগ লাগছে না। মেয়েটার চোখের স্পষ্ট ব্যর্থতা ফুটেছিল, সে ব্যর্থ হবে জেনেও এত পরিশ্রম করেছে শুধু এই মা বাবার মুখে হাসি ফোটাতে। কয়েক মুহূর্তেই তার নিজের জন্যে নিজেরই খারাপ লাগলো। পৃথিবীর সব খারাপ মানুষরা জানে তারা খারাপ, কিন্তু একবার সে রাস্তায় হাঁটতে শুরু করলে যে আর পিছন ঘুরে তাকানো যায় না। হিয়া গাড়িতে উঠে ড্রয়ের থেকে ফোনটা বের করে দেখে শুভ্রের এতগুলো কল। আদালতে আসার আগে শুভ্রের ঘুম নষ্ট হবে তাই সে ফোন করেনি। হিয়া সঙ্গে সঙ্গে কয়েকবার কল ব্যাক করল, কিন্তু ফোন বন্ধ। তাহলে কি ফ্লাইটে উঠে পড়েছে? হিয়া সময় দেখল, হ্যাঁ, শুভ্রের ফ্লাইট তো আরও ঘন্টা খানেক আগেই ছিল। হিয়া গাড়িতে গাল ফুলিয়ে কিছুক্ষণ বসে রইল, ভালো লাগে না, কত কথা বলার ছিল, এবার আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। কখন ডাক্তার সাহেব ফ্লাইটে করে ঢাকায় ফিরবে? হঠাৎ হিয়ার একটা কথা মনে পড়ল, আজ না তার টেস্টের রিপোর্ট দেওয়ার কথা, কালকেই তো সে টেস্ট করল, শরীরটা কেমন জানি করছিল। শুভ্রকে সে জানায়নি, জানলে তো হয়েছে, কিন্তু শুভ্র আসার আগেই তাকে রিপোর্ট নিয়ে আসতে হবে, হনুমানটাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। হিয়া গাড়ি ঘুরিয়ে নিল, সে বাড়ি ফিরবে না, দিবার সাথে দেখা করে রিপোর্ট নিয়ে সে সোজা এয়ারপোর্টে যাবে। হিয়া গাড়ি চালানো শিখেছে কয়েক মাস হলো, খুব ভালো পারে না সে, কিন্তু ঠিক ঠিক হয়। দিবার বাড়ির সামনে এসে হিয়ার গাড়ি থামল, সামনে দিবার বিয়ে, সেসব নিয়ে জমিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, সেই দিবার ইভানের সাথেই, দিবা বিয়ে করেই ছেড়েছে। ডাক্তার রাইহানের হাত ব্যান্ডেজ করতে করতে বলল, হুটহাট রাগ হবে তাই বলে এমন অবস্থা করবেন হাতের? এমনিতে তো কম মেয়েরা আপনার জন্য পাগল না, আর কটা মেয়েকে পাগল করতে চান যে এইসব শুরু করেছেন? রাইহান ডাক্তারের কথাই হাসছে, রিমি ভ্রুকুচকে পাশে দাঁড়িয়ে আছে। আজ রাইহানের ফিরে যেতেই হবে, অথচ আজ এই রাইহান প্রকাশনীর উপর রেগে কি একটা অবস্থা করল। রিমি চিন্তিত হয়ে বলল, বেশি কিছু হয়েছে ডক্টর? ডাক্তার সাহেব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হতে হতে বেঁচে গেছে, উনি যেভাবে হাসছে তাকে মনে হচ্ছে রোজ এমন ব্যান্ডেজ বাঁধা তার অভ্যাস আছে। রাইহান হাসি থামিয়ে বলল, আরে ডাক্তার সাহেব, রাগ করলেন নাকি? রাগ করবেন না, আর আপনার শেষের কথা কিন্তু ঠিক বলেছেন, এসবের অভ্যাস আছে আমার। হ্যাঁ, সে আপনাকে দেখেই টের পেয়েছি।
আর চোখে তাকিয়ে বলল ডাক্তার। রাইহান ঠোঁট চেপে নিজের হাসি থামাল। লোকটা সেই বিরক্ত হয়েছে তার এমন হাসিতে। ডাক্তারের ভিজিট দিয়ে তারা বেরিয়ে এলো। তুমি তো আমাকে তোমার সাথে আর নেবে না, তাই বলছিলাম নিজের খেয়াল রেখো একটু, অনুরোধ করে বলল রিমি। কেন, তোর বুঝি চিন্তা হয়? আর চোখে তাকিয়ে বলল রাইহান। রিমি অপ্রস্তুত হয়ে বলল, একদমই না, তোমার মেয়ে ভক্তরা আবার তোমার কিছু হলে হার্ট অ্যাটাক করে, তাই বললাম। রাইহান হেসে উঠে বলল, তোর আমার ভক্তদের নিয়ে খুব চিন্তা। বলেই সামনে তাকাতেই রাইহানের হাসি আস্তে আস্তে সংকুচিত হল। সে থমকে দাঁড়িয়ে পড়ল। এটা তো সে চায়নি, হিয়াকে আবার সে দেখবে তার জন্য তো সে ফেরেনি। তাহলে কেন? রাইহান পাশের একটা বেডে ঢুকে নিজেকে হিয়ার চোখের থেকে আড়াল করল। পোশাক দেখে তো মনে হচ্ছে স্ট্রবেরি আইনজীবী হয়ে গেছে, কিন্তু এই ক্লিনিকে হিয়া কি করছে? এত ব্যস্ত হয়েই বা ছুটছে কেন? রাইহান রুম থেকে বের হলো না, সেইখানেই অপেক্ষা করল। হিয়া নিশ্চয়ই এইখানে দিয়েই ফিরবে। রিমি ফোন নিয়ে ব্যস্ত হওয়ায় খেয়াল করেনি রাইহান কোথায় গেছে। এবার সে ব্যস্ত হয়ে রাইহানকে খুঁজতে লাগল। হুট করেই আবার কোথায় চলে গেল রাইহান। রাইহান বুঝতে পারছে এই বেডের বুড়ো লোকটা তার এইভাবে ঢুকে পড়ায় বেশ বিরক্ত। রাইহান হাসি মুখ করে তার দিকে তাকালো, কিন্তু লোকটা তাও তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। রাইহান বৃদ্ধ লোকটার থেকে চোখ সরিয়ে বাহিরে তাকাতেই দেখল হিয়া ফিরে যাচ্ছে, হাতের রিপোর্টগুলো বুকের সাথে চড়িয়ে রেখে খুব সাবধানে প্রতিটি পা ফেলছে। চোখ মুখ তার হাস্য উজ্জ্বল। রাইহান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে হাসল। হিয়া চলে যেতে সে বেরিয়ে গেল। রিমি এই দিকে রাইহানকে ফোন করতে ব্যস্ত। রাইহান রিমির সামনে এসে দাঁড়াতেই সে চমকে তাকাল। তারপর রাইহান রিমিকে তাড়া দিয়ে বলল, এদিক সেদিক চলে যাস কেন? দেখলি তোর জন্য কত দেরি হয়ে গেছে, চল জলদি। রিমি থ মেরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা চলো, আমি তো এখানেই ছিলাম, বলেই রাইহানের পিছু পিছু এলো। হিয়া এয়ারপোর্টের সামনে গাড়ি থামল। খুব সাবধানে আজ সে গাড়ি চালিয়েছে। রিপোর্টটা যত্ন করে ড্রয়ারে রেখে গাড়ি লক করে বেরিয়ে এলো। হিয়া নিজের খুশি সামলাতে পারছে না, একপাশে দাঁড়িয়ে এবার শুভ্রের জন্য অপেক্ষা। হঠাৎ তার কাজ ঘেঁষে হুডি পরা একটা ছেলে গেল। হিয়ার এক মুহূর্তের জন্য মনে হলো যে ছেলেটাকে হয়তো চেনে। তার কিছুক্ষণ পর একটা মেয়ে হিয়ার পাশে এসে দাঁড়ালো। মেয়েটা হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া কিছুক্ষণ তাকানোর পর চিনতে পেরে অবাক হয়ে বলল, তুমি রিমি না? রিমি মলিন হেসে বলল, চিনতে পেরেছো বুঝি? এত বছর পর মনে আছে আমার কথা? হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি এখানে কি করছো, কাউকে নিতে এসছো? আগ্রহ নিয়ে প্রশ্ন করলো হিয়া। না, সি অফ করতে এসেছিলাম একজনকে। বাই দ্য ওয়ে, তুমি বই পড়ো? বলেই রিমি নিজের ব্যাগ থেকে একটা বই বের করে এগিয়ে দিল হিয়ার দিকে। হিয়া হাত বাড়িয়ে বইটা নিল। বইটার দিকে তাকানোর আগে রিমি বলল, বই পড়তে ভালো না লাগলেও ওইটা পড়বে, কেমন? হিয়া হেসে উঠে বলল, আচ্ছা পড়ব। তারপর বইটার দিকে তাকিয়ে দেখল, নীল মলাটের বইটাই সাদা সাদা অক্ষরে লেখা নীলচে তারার আলো। নামটা হিয়ার পছন্দ হয়েছে। কার লেখা বইটা সেটা দেখেই মুহূর্তের জন্য থমকে গেল সে। রাইহান সাদিক, নামটা পড়তেই যেন জীবনের পাতা উল্টে অনেক বছর পিছিয়ে যেতে হলো তাকে। হিয়া কি বলবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। বইয়ের নামটা দেখে একটা ঢোক গিলল সে। তারপর রেমির দিকে তাকাতেই রেমি বলল, তুমি আর শুভ্র ভাইয়া খুব লাকি, তোমাদের ভালোবাসা সার্থকতা পেয়েছে। নয়তো কয়জন এমন ভাগ্য নিয়ে জন্মায় যে তাদের ভালোবাসার মানুষকে নিজের করে পায়? বলেই চুপ করে গেল। তারপর গলা ধরিয়ে বলল, আচ্ছা আমি গেলাম, আবার দেখা হবে। কথাটা বলে রিমি আর এক মুহূর্ত অপেক্ষা করল না। রিমির কণ্ঠে যেন কিসের এক কষ্টের আওয়াজ শুনতে পেল হিয়া। হিয়া বইটা হাতে দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বইটা খুলল সে। প্রথমে রাইহানের তোলা অ্যাওয়ার্ডপ্রাপ্ত কিছু ছবির পিছনের সেই ছবির গল্পগুলো লেখা, তারপর শেষের দিকে রাইহানের নিচের কিছু কথা। হিয়া শুধু পৃষ্ঠা উল্টে যাচ্ছে, শেষ পৃষ্ঠায় শেষ লাইনটা দেখে সে থামল। সবাই আমাকে একটাই প্রশ্ন করে যে আমার কি কখনো একা লাগে না, তাই ভাবলাম বইটা এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি। আসলে আমার একদমই একা লাগে না, আমার সাথে তো আকাশের নীল তারাটা আছে,
আমার একা লাগবে কেন? কখনোই লাগে না। অনেক বছর ধরে এই নীল তারাই তো আমাকে সামলেছে। এইটুকু পড়ে হিয়া বইটা বন্ধ করে ফেলল। কেমন খারাপ লাগা কাজ করছে তার মাঝে। সে জানে সে একজনকে কষ্ট দিয়েছে, কিন্তু হিয়ার প্রতি সেই মানুষের কি অনুভূতি সেটা সে জানতে চায় না। যত জানবে তত ভিতর থেকে নিজেকে তার সামান্য হলেও দোষী মনে হবে। হিয়ার হুট করে কেমন যেন লাগছে। হিয়া পাশের একটা চেয়ারে বসে পড়ল, বইটা একপাশে রেখে দুহাতে নিজের মুখ গুজল। কিছুক্ষণ পর হঠাৎ কারোর হাত নিজের মাথায় অনুভব করতেই হিয়া চোখ তুলে তাকাল। তাকাতেই শুভ্রকে দেখে হিয়া উঠে দাঁড়িয়ে শুভ্রকে জড়িয়ে ধরল। হিয়ার বিষণ্ন চেহারা দেখে শুভ্র চিন্তায় পড়ে গেল। হিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে হিয়া? হিয়া মুখ তুলে শুভ্রের দিকে কিছুক্ষণ তাকাল, তারপর শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা বলার আছে। শুভ্র হিয়ার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তুমি এইবার ওদের হাতে ফিরেছো, রাইট? হিয়া ভ্রু কুচকে বলল, আপনি কি করে জানলেন? টেলিপ্যাথি বলেই হিয়ার দিকে তাকাল। হিয়া নিচের ঠোঁট কামড়ে হাসল, তারপর বলল, কিন্তু আমার আরেকটা কথা বলার আছে, খুব স্পেশাল কিছু। শুভ্র ভ্রু কুচকে বলল, কি স্পেশাল কথা? শুভ্রের প্রশ্নে হিয়ার মুখের হাসি আরো প্রসারিত হলো। পরক্ষণে নিচের হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করল সে। হিয়া অন্যদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি এতটুকু বলেই হিয়া নিচের ঠোঁট ভিজিয়ে নিল। শুভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হিয়া একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে অস্পষ্ট করে বলল, আমি প্রেগনেন্ট বলেই হিয়া এলোমেলো দৃষ্টিতে অন্যদিকে তাকালো। শুভ্র কথাটা শুনে দুবার চোখের পলক ফেলল, তারপর কিছুক্ষণ চোখ থেকে মাথাটা কাত করে হিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি প্রেগনেন্ট? কথাটা শেষ করতেই শুভ্রের ঠোঁটের হাসি প্রসারিত হলো। হিয়া কোনো কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের হাসি থামানোর চেষ্টা করছে। শুভ্র হাত বাড়িয়ে হিয়ার গাল দুটো ধরে উপরে তুলে বলল, দেখি আমার দিকে তাকাও। হিয়া লজ্জায় তাকালো না। শুভ্র ঝুঁকে আসতে হিয়া চমকে নিজের ঠোঁট চেপে ধরে বলল, কি করছেন এখানে? শুভ্র ঠোঁট চেপে নিজের হাসি থামিয়ে ঝুঁকে এসে হিয়ার কপালে অথর ছুঁয়ে দিয়ে কঠিন গলায় বলল, আজ থেকে তোমার লাফালাফি বন্ধ, আর একা একা এসেছো কেন এখানে? হিয়া ভ্রু কুচকে ফেলল। এই যে শুনতে না শুনতেই শাসন শুরু করেছে। শুভ্র হিয়ার হাতটা শক্ত করে ধরে বলল, ড্রাইভার কাকু কোথায়? হিয়া মুখ ভার করে বলল, আমি নিজে ড্রাইভ করে এসেছি। শুভ্র কড়া চোখে তাকাতেই হিয়া বলল, একদম আমাকে বকবেন না। শুভ্র নিজেকে শান্ত করে হিয়ার হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো। তারপর হিয়ার সিট বেল্ট পরিয়ে দিতে দিতে বলল, দিস ইজ লাস্ট টাইম, এরপর আমাকে ছাড়া তুমি বাইরে বাইরে বের হবে না। কথাটা শুনে হিয়া রেগে কিছু বলার আগেই শুভ্র এগিয়ে এসে হিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হিয়া চোখ খিচে বন্ধ করে ফেলল। ভরা রাস্তায় কি করছে শুভ্র? হিয়া হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। শুভ্র কিছুক্ষণ পর সরে এসে হিয়ার দিকে তাকিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল, এইভাবে চুপ করে আমার সব কথা শুনতে হবে তোমাকে বলেই শুভ্র হেসে গাড়ি থেকে বের হয়ে এসে নিচের সিটে বসল। হিয়া আস্তে করে চোখ খুলে আশেপাশে তাকাতেই লজ্জায় লাল হয়ে গেল। আপাতত নিজের দুই হাত দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টাই আছে। শুভ্র গাড়ি স্টার্ট দিতেই এয়ারপোর্ট ছেড়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হল। কিন্তু হিয়া বেখিয়ালি ফেলে গেল রিমির দেওয়া বইটা। বাতাসে বইয়ের পাতা উড়ছে, সঙ্গে পাতা ছাপটানোর মতন শব্দ হচ্ছে। প্রভা এগিয়ে এসে জানালা বন্ধ করে দিল। আজ মনে হচ্ছে ঝড় হবে। প্রভা চুলে বেনি করতে করতে বইটার দিকে চোখ পড়ল, তারপর বেশ আগ্রহ নিয়ে প্রভা বইটা নিয়ে বসল। বইটা এই গ্রামের লাইব্রেরি থেকে আজ সকালে পাঠিয়েছে। প্রভার বলা আছে নতুন সব বই যেন তার বাসায় পাঠিয়ে দেয়। বইয়ের নামটা ভারী সুন্দর, নীলচে তারার আলো, তাই সে মাঝ থেকে একটা পৃষ্ঠা পড়তে শুরু করল। এটাই তার অভ্যেস। সব ভালোবাসায় কি প্রাপ্তি হয়? হয় না, আমার বেলায় হয়নি, তাতে আমি মোটেও দেবদাস হয়ে যাইনি। এই তো কত ভালো আছি, রায়হান সাদিগাজ নিজের ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় আছে। কিন্তু একটা আক্ষেপ কি বলুন তো, আমার গল্পে আমি মূল চরিত্রটা হয়ে পারিনি।
কথাটা হাস্যকর লাগছে কিন্তু এর বাস্তবতা বড়ই কঠিন, বিশেষ করে যখন আপনি পরিস্থিতি আর সময়ের কাছে হেরে গিয়ে ভালোবাসার মানুষটার হাতটা ছেড়ে দিয়ে আসেন। কিন্তু আমি ধরে রাখতে চেয়েছিলাম, যদিও সে আমাকে চায়নি, সে আমাকে চায়নি বলে তার প্রতি আমার ভালোবাসা একটু কমেনি। সত্যি বলছি, আমি ভুলিনি তার হাসি, ভুলিনি তার নূপুরের শব্দ, ভুলিনি তার সরল চাউনি। তাকে নিজের করে পাইনি ঠিক, কিন্তু সে রয়ে গেছে আমার অনুভবে। মিথ্যে বলবো না আমি ভালো আছি, কিন্তু একপাক্ষিক ভালোবাসাগুলো আপনি চাইলেও মুছে ফেলতে পারবেন না, এরা লুকিয়ে থাকে মনের অন্তরালে। প্রভার ফোন বেজে উঠল, সে বইটা রেখে উঠে গিয়ে ফোনটা ধরল। দিবা ফোন করছে, আজও সে এক কথা জানার জন্যই ফোন করেছে নিশ্চয়ই। উত্তরে প্রভা কিছু বলল না, প্রতিবার দিবাকে না বলতে তার খারাপ লাগে। দিবা তার বোনের নীরবতা দেখে বুঝে ফেলল, তারপর অভিমান করে ফোনটা কেটে দিল। প্রভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কান থেকে ফোনটা নামিয়ে রাখল, তারপর জানালা খুলে চেয়ার নিয়ে তার সামনে বসল। বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা তার গায়ে এসে পড়ছে। দিবার কথা ভেবেই প্রভার চোখে জল এলো। ছোট বোনটার এই আবদার সে রাখতে পারল না, সে চাইলেও পারবে না। সে শহরে সে ফিরে যেতে চায় না, বড্ড ভালোবাসার শহর যে সেটা। একসময় সে খুব ভালোবেসেছিল এই শহরটাকে, কিন্তু বিনিময়ে সে শুধু অবহেলায় পেয়েছে। সে অবহেলা সে আর সহ্য করবার ক্ষমতা তার নেই। নিজেকে ভেঙেছে, আবার নতুন করে গড়েছে, একা থাকতেও শিখে গেছে, আবার মায়ার চালে পড়তে চেয়ে ভীষণ ভয় লাগে তার। দিবার কাছে ক্ষমা চাইতে পারলে ভালো হতো। জানি গল্পটার শেষটা অনেক আলাদা অন্য সব গল্প থেকে, কিন্তু গল্পটা আমি এইভাবেই লিখতে চেয়েছিলাম, কারণ সবসময় ভালোবাসার গল্পে সার্থক ভালোবাসা মানুষদের নিয়ে শেষ হয়। কিন্তু সবাই কি ভালোবাসার মানুষকে পায়? অনেকের জীবনই তো বদলে যায়, তার মানে কি তারা ভালোবাসতে জানে না? জানে, কিন্তু বাস্তবে সবাই ভিলেন হয়ে ওঠে না। প্রভা রায়হানের মতো অনেকেই সরে দাঁড়ায়, তাদেরও একটা গল্প থাকে, সে গল্পটা কারোর জানা হয় না, আমরা জানতেও চাই না। সেদিকটা তুলে ধরতে আমার এই গল্প লেখা কতটুকু ফুটিয়ে তুলতে পারলাম জানি না। এই গল্পটা আমার খুব কাছের একটা গল্প হয়ে থাকবে। আপনাদের সবার অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি নিজেও মিস করবো এই জুটিকে, শুভ্র আর হিয়া। ভালো থাকবেন সবাই।